অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে দেশে চলছে করোনার পঞ্চম ঢেউ। বয়স্কদের বাড়তি সতর্কতার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতিতে সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষ, টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার পানি বাড়ছে। জাতীয় সংসদে 2022-2023 অর্থ বছরের বাজেট পাশ আজ, বহাল থাকছে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রস্তাব। ভারতের মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের পদত্যাগে ভাঙনের মুখে কংগ্রেসের সাথে জোট, শিবসেনাদের সংখ্যাগরিষ্ঠতার দাবি। এবং নরসিংদীতে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যান চাপায় তিনজন নিহত, রাস্তার পাশে সবজি বিক্রি করার সময় দুর্ঘটনার শিকার।